আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গত ক্লাসে দেওয়া হোমওয়ার্কটির সলিউশন দেব। আমাদের গত ক্লাসে ইউনিট 12 লেসন টি মাই রুটস টু ছিল। আমি টেক্সট একবার পড়ে শোনাচ্ছি। মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়েন্ট অ্যাজ এ স্টুডেন্ট। হি টুক হিজ হায়ার এডুকেশন ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন ময়মনসিংহ। হি দেন কেম ব্যাক হোম অ্যান্ড স্টার্টেড অ্যাডভান্সড ফার্মিং। He has two other brothers who are graduate in different disciplines. The speciality of the Islam family is that they all are living in their village and all are renowned in their own fields. Mr. Islam's younger brother, who is a university graduate, is a science teacher in a local school. His youngest brother is a social science graduate who likes to start a local NGO to work for this area. When asked what makes you decide to stay here in this village, Mr. Islam smiled and said, "Look, it's true that we could leave this village for city life. I could be banker or my brothers could be bureaucrats, but it did not attract us. We are sons of this soil. Yes, we have education, but does education prepare a person only to be an officer? Don't we have any obligation to the soil that has made us what we are?" He also added that not every educated individual should be a job seeker. He added that since his discipline was agriculture, after his education, he took the occupation of a farmer. In response to a question whether they had any frustration living in a village, he confirmed that they were indeed very pleased with their life. He said, "I work in my own farm, stay with my family members, pass time with my old friends and sleep at my own home. All these count a lot." Mr. Islam is right. Many people go to cities and forget or loosen their roots knowingly or unknowingly. Mr. Islam and his brothers are great. They haven't forgotten their roots. They not only stuck to their own roots, they have been torchbearers for others to be respectful of their roots. এখানে আমাদের এমসিকিউয়ের যে উত্তরগুলো হবে সেটা আমি বলছি। আমাদের এর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ সন্স অফ সয়েল। এর উত্তরটা হবে, ওয়ান, অ্যাট্রাকশন টু দ্য সয়েল, অ্যাট্রাকশন টু দ্য সয়েল। ওয়ান নাম্বার হবে উত্তরটি। বি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট মাইনুল ইসলাম। এর উত্তরটি হবে থ্রি, স্পাইট অফ হিজ হায়ার এডুকেশন অ্যান্ড অ্যাবিলিটি টু বি ওয়েল এস্টাবলিশ ইন সিটি, হি চুজ আ রুরাল লাইফ সিম্পলি ওয়েং টু হিজ লাভ ফর হিজ ভিলেজ। সি, মাইনুলস ড্যাশ ওয়াজ এগ্রিকালচার। এর উত্তর হবে টু, সাবজেক্ট টু হবে, টু সাবজেক্ট হবে উত্তরটি। মাইনুলস সাবজেক্ট ওয়াজ এগ্রিকালচার। ডি, দ্য স্পেশালিটি অফ ইসলামস ফ্যামিলি ইজ, নাম্বার ওয়ান হবে উত্তরটি, উইথ দেয়ার হায়ার এডুকেশন অল দ্য members of the Islam family have a great love for their own village and so live there with complete satisfaction. E, dash is better than any other job. Etto to have a self-employment. Self-employment. If number, what does the expression Mainul came back home and started advanced farming mean? থ্রি হবে উত্তরটি, মাইনুল কামিং হোম বিগ্যান টু কাল্টিভেট ইন দ্য মোস্ট মডার্ন অর সফিস্টিকেটেড ওয়ে। তাহলে এফের উত্তরটি হবে থ্রি, মাইনুল কামিং হোম বিগ্যান টু কাল্টিভেট ইন দ্য মোস্ট মডার্ন অর সফিস্টিকেটেড ওয়ে। নাম্বার জি, হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ। এর উত্তরটি হবে ফোর, টু রিপ্রেজেন্ট এ ফ্যামিলি হ্যাভিং গ্রেট লাভ ফর অ্যান্ড ফিলিং মোরালি ইন্ডেটেড টু দেয়ার বার্থ প্লেস। আমি উত্তরগুলো আরেকবার দেখাচ্ছি। এ নাম্বার উত্তর হবে ওয়ান, অ্যাট্রাকশন টু দ্য সয়েল। বির উত্তর হবে থ্রি, ইন স্পাইট অফ হিস হায়ার এডুকেশন অ্যান্ড অ্যাবিলিটি টু বি ওয়েল এস্টাবলিশ ইন সিটি অ্যান্ড হি চুজ এ রুরাল লাইফ সিম্পলি ওয়েং টু হিজ লাভ ফর হিজ ভিলেজ। সি হবে টু, সাবজেক্ট। ডি হবে ওয়ান, উইথ দেয়ার হায়ার এডুকেশন অল দ্য মেম্বার্স অফ দ্য ইসলাম ফ্যামিলি হ্যাভ এ গ্রেট লাভ ফর দেয়ার ওন ভিলেজ অ্যান্ড সো লিভ দেয়ার উইথ কমপ্লিট স্যাটিসফ্যাকশন। ই নাম্বার হবে থ্রি, সেলফ এমপ্লয়মেন্ট।
एफ होबे थ्री मैनुअल कमिंग होम बिगेन टू कल्टिवेट द कल्टिवेट इन द मोस्ट मॉडर्न और सोफिस्टिकेटेड वे एवं जी नंबर होबे फोर टू रिप्रेजेंट ए फैमिली हैविंग ग्रेट लव फॉर एंड फीलिंग मोरली इंडेटेड टू देयर बर्थ प्लेस नंबर टू Answer the following questions. What is the speciality of Islam family? Uttar, the speciality of Islam's family is that city life could not attract them. B. From your reading of the passage, give some idea about Mainul Islam's identity and education. Uttar, Mainul Islam is a qualified farmer in Nauga. As a brilliant student, he took his higher education from Bangladesh Agricultural University in Mymensingh. After the completion of his education, he came back home and started advanced farming. C. Do you support the view that being properly educated, we should return to our respective village and try our best to develop it? Why not? Explain in 2-3 sentences. Though I fully support the view that being properly educated, we should return to our respective village and try our best to develop it, because we are indebted to the soil which helps or support us to attain our desired goal. So we are morally obliged to develop our respective villages. D. In spite of taking higher education, why does Mr. Mainul want to live in his village? Answer. Being higher educated, he could easily manage a good job, but he didn't like that. He wants to live in his village and wants to stay with the people of rural area. Remember, will she being higher educated, he could easily manage a good job, but he didn't like that. He wants to live in his village and wants to stay with the people of rural area. E. Why couldn't city life attract them? Uttar. City life could not attract them because of the pull of the roots. Uttar gula arekbar dekhachi. Number three, আমাদের same same passage থেকে আমি একবার প্রশ্ন আছে. Mainul Islam is a qualified farmer in Nauga. He took his higher education from Bangladesh Agricultural University in Mymensingh. After completing his higher education, Mainul came back home and started advanced farming. When asked, what makes you decide to stay here in this village? Mr. Islam smiled. He said, look, it's true that I could leave this village for a city life. I could be an officer, but it did not attract me. We are sons of this soil. Yes, I have education, but does education prepare a person only to be an officer? Don't we have any obligation to the soil that has made us what we are? He also added that every educated individual should not be a job seeker. He continued that since his discipline was agriculture, after his education, he took the occupation of a farmer. Mr. Islam is right. Many people go to cities and forget or loosen their roots knowingly or unknowingly. Mr. Islam and his brothers are great. They never forgot their roots. They not only stuck to their own roots, they have been torch bearer for others to be respectful of their own roots. ফেলেন তা গ্যাপের উত্তরগুলো বলছি. এর উত্তর হবে ফার্মিং, বির উত্তর হবে চোস, সির উত্তর হবে নলেজ, ডির উত্তর হবে ফার্মার এবং এর উত্তর হবে রুট. এ ফার্মিং, বি চোস, সি নলেজ, ডি ফার্মার এবং ই হচ্ছে রুট. ফোর, আমাদের আনসিন টেক্সট ছিল খান বাহাদুর আহসানুল্লাহর উপর. টেক্সটে আমি একবার পড়ে শোনাচ্ছি.
খান বাহাদুর আহসানুল্লাহ ওয়াজ বর্ন ইন এ রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি অ্যাট নালতা সাতক্ষীরা ডিস্ট্রিক্ট অন 27 December 1873। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন উইথ আ স্কলারশিপ অ্যান্ড ডিস্টিংশন ফ্রম দ্য লন্ডন মিশনারি স্কুল অফ ভবানীপুর কলকাতা ইন 1890। হি পাসড দ্য FA এক্সামিনেশন উইথ এ স্কলারশিপ ফ্রম দ্য হুগলি কলেজ কলকাতা ইন 1892। He obtained BA in 1894 and MA in philosophy in 1895 from Presidency College under the University of Calcutta. He was conferred the title of Khan Bahadur by the British government in 1911. He was also elected a member of Royal Society of London the same year. He had a significant contribution to the formation of the University of Dhaka. After the First World War, the Hornell Committee, Special Committee to Establish Dhaka University, was formed in 1914 and he was a member. On 1 November 1919, a 9-member Senate Special Committee was formed and he was an important member who submitted a report in which he reiterated the reason for the establishment of the university. This great philanthropist, educationist, social reformer and saint died on 9 February 1965. আমাদের প্রথম যে ওয়ান নাম্বারটির গ্যাপ ছিল তার উত্তর হবে প্রেসিডেন্সি কলেজ আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা। টু নাম্বার হবে দ্য টাইটেল অফ খান বাহাদুর। থ্রি নাম্বার হবে দ্য ফরমেশন অফ দ্য হর্নেল কমিটি। ফোর হবে ইন 1911 এবং ফাইভ হবে ফরমেশন অফ এ 9-member সিনেট স্পেশাল কমিটি ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। আমি আবার দেখাচ্ছি, 1 নম্বর হবে প্রেসিডেন্সি কলেজ আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, 2 নম্বর হবে দ্য টাইটেল অফ খান বাহাদুর, 3 নম্বর হবে দ্য ফরমেশন অফ দ্য হর্নেল কমিটি, 4 নম্বর হবে ইন 1911, 5 নম্বর হবে ফরমেশন অফ এ 9-member সিনেট স্পেশাল কমিটি ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। Summary, write a summary of the above passage in your own words. Khan Bahadur Ahsanullah was born in 1873 in Satkhira. He was one of the greatest social reformers in the Indian subcontinent. His reformation was mostly in the education sector. He was given the title Khan Bahadur by the British government in recognition of his works. He was a member of Royal Society of London. He had a great contribution in the establishment of Dhaka University. He died in 1965. People still regard him as a great saint. Number 6 table chi ami tomader arekbar dekhachi, ekhane ektu correction hobe, সেটি আমি বলছি আমাদের কলামেতে ছিল আগে, এভরি ইয়ার এ লট অফ পিপল, বিতে স্মোকিং ইজ এ কার্স, সিতে হবে উইথ এ ভি টু, এবং ডিতে লস হ্যাভ বিন নেগটেড, ইতে বাট স্মোকিং ইন পাবলিক প্লেসেস। এখানে কলাম বিটা খেয়াল করবে, কলাম বিতে কিছুটা পরিবর্তন হবে, অ্যান্ড উই মাস্ট ডাই অফ ডিজিজেস, প্রোহিবিটিং স্মোকিং হ্যাজ নট বিন স্টপড, প্রিভেন্টিং স্মোকিং। খেয়াল করবে এখানে 3 নাম্বার এবং 5 নাম্বার একটু পরিবর্তন আছে, কলাম সিতে আছে প্রিভেন্ট ইট, টুতে আছে কজ বাই স্মোকিং, 3 নম্বর হবে অ্যাজ দ্য লস হ্যাভ নট বিন এক্সিকিউটেড, আর 4 হবে মেনি অর্গানাইজেশনস আর ক্যাম্পেইনিং এগেনস্ট ইট। এখানে খেয়াল করবে কলাম সিতে 4 নম্বরের কারেকশন আছে, মেনি অর্গানাইজেশনস আর ক্যাম্পেইনিং এগেনস্ট ইট, এখানে মেনি অর্গানাইজেশনস আর হবে, আর 5 হবে ইন পাবলিক প্লেসেস। তোমরা টেবিলটি করার সময় টেবিলটি আরেকবার একটু খেয়াল করবে, টেবিলটি এভাবে দেওয়া থাকবে, তোমাদের এখানে কিছু গ্যাপ ছিল। আমি এখন বলছি এর উত্তরটি হবে A+2+2। এভরি ইয়ার এ লট অফ পিপল ডাই অফ ডিজিজেস কজড বাই স্মোকিং, B+1+1, স্মোকিং ইজ এ কার্স অ্যান্ড উই মাস্ট প্রিভেন্ট ইট, C+3+4, উইথ এ ভিউ টু প্রিভেন্টিং স্মোকিং মেনি অর্গানাইজেশনস আর ক্যাম্পেইনিং এগেনস্ট ইট,
D+5+5 laws have been enacted prohibiting smoking in public places. E+4+3, but smoking in public place has not been stopped as the laws have not been executed. আমি আবার দেখাচ্ছি A+2+2, every year a lot of people die of diseases caused by smoking. B+1+1, smoking is a curse and we must prevent it. C+3+4, with a view to preventing smoking, many organizations are campaigning against it. D+5+5, laws have been enacted prohibiting smoking in public places. E+4+3, but smoking in public place has not been stopped as the laws have not been executed. Number 7 এর রিঅ্যারেঞ্জের কারেক্ট অর্ডারগুলো আমি বলছি। কারেক্ট অর্ডারটি হবে, প্রথমে হবে H, তারপর F, তারপর B, তারপর A, G, C, E, D, অর্থাৎ H, F, B, A, G, C, E, D। এ ছিল তোমাদের গত ক্লাসে হোমওয়ার্কের সলিউশন। আজকে আমি তোমাদের নতুন একটি হোমওয়ার্ক দিব, যেটি হচ্ছে ইউনিট 12 লেসন 3A, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। টেক্সট আমি একটু পড়ে শোনাচ্ছি। মাইকেল মধুসূদন দত্ত, পপুলারলি নোন অ্যাজ মধুসূদন, ওয়াজ আ সেলিব্রেটেড 19th সেঞ্চুরি বেঙ্গালি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। হি ওয়াজ বর্ন ইন সাগরদারি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য কপোতাক্ষ রিভার, এ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট। ফ্রম অ্যান আর্লি এজ দত্ত অ্যাসপায়ার টু বি অ্যান ইংলিশ ম্যান ইন ফর্ম অ্যান্ড ম্যানার, দো হি ওয়াজ বর্ন ইন এ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, হি কনভার্টেড টু ক্রিশ্চিয়ানিটি অ্যাজ এ ইয়ং ম্যান, মাচ টু দ্য আয়ার অফ হিস ফ্যামিলি অ্যান্ড অ্যাডপ্টেড দ্য ফার্স্ট নেম মাইকেল। ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ রেকগনাইজড বাই হিজ টিচার্স অ্যাজ এ প্রেশাস চাইল্ড উইথ এ গিফট অফ লিটারেরি ট্যালেন্ট। His early exposure to English education and European literature at home and his college inspired him to imitate the English in taste, manner and intellect. Since his adolescence, he started believing that he was born on the wrong side of the planet and that his society was unable to appreciate his talent. He also believed that the West would be more receptive to his creative genius. Madhusudan was an ardent follower of the famous English poet Lord Byron. So after adopting Christianity, he went to Europe and started composing poems and plays in English. They showed his higher level of intellectual ability. However, he failed to get the right appreciation. To his utter frustration, he found that he was not esteemed as a native writer of English literature. Out of his frustration, he composed a sonnet in Bangla, Kapotakshanath, which earned him huge reputation in Bangla. Gradually, he could realize that his true identity lay in Bengal and he was a sojourner in Europe. Afterwards, he regretted his fascination for England and the West. He came back to Bengal and devoted himself to Bangla literature from this period. He has written the first Bangla epic, Bangnabad Kappa. এটি ছিল তোমাদের টেক্সটটি। তোমরা ভালোভাবে তোমাদের EFT থেকে টেক্সট একটু পড়ে নিবে। এখন তোমাদের আমি MCQ দেখাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিফ্লেক্টস মাইকেলস ক্যারেক্টার, হি ফলোড আদার পোয়েটস, হি ইউজ টু লিভ হিজ ফ্যামিলি, হি ইন্ট্রোডিউসড এ নিউ স্টাইল ইন বাঙালি লিটারেচার, হি এমব্রেসড আদার রিলিজিয়ন। বি, কপোতাক্ষনাথ ইজ এ লিরিক সনেট ড্রামা স্টোরি। মাইকেল মধুসূদন দত্ত এক্সপ্রেসড সরো বিকজ অফ হিজ অ্যাট্রাকশন ফর বাংলা লিটারেচার, হিজ ফ্যাসিনেশন ফর ইংল্যান্ড অ্যান্ড দ্য ওয়েস্ট, হিজ হেট্রেড ফর ইংল্যান্ড অ্যান্ড দ্য ওয়েস্ট, হিজ কনভার্সন টু ক্রিশ্চিয়ানিটি। ডি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট মাইকেল মধুসূদন দত্ত, হি ওয়াজ আ ফেমাস ইংলিশ পোয়েট, হি ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার অফ অল ফেমাস পোয়েট, হি ফেল টু গেইন দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য ওয়েস্ট, হি কম্পোজড এ সনেট ইন ইংলিশ। দত্তস লিটারি ওয়ার্ক ইন ইংলিশ প্রুভড হিজ গ্রেট ইন্টেলেকচুয়াল পাওয়ার, ল্যাক অফ মেরিট, ওয়ার্থলেসনেস অফ ইংলিশ লিটারেচার, ল্যাক অফ লিটারেরি ট্যালেন্ট।
If the word aspire stands for to desire eagerly, to inspire, to encourage, to attain. G. What is the main purpose of the author of this passage? To state Michael's literary talent, to sketch Michael's life, to describe Michael's separation from his family, to highlight Michael's conversion to Christianity. Number two, answer the following question. What does "they showed his high level of intellectual ability" indicate? Write 2-3 sentences. B. Since his adolescence, he started believing that he was born on the wrong side of the planet. What does the sentence express? C. What was the ambition of Michael Madhusudan Dutt in early age? D. What was the impression of Michael's family on his conversion to Christianity? E. Whom did Madhusudan follow? Whom did Madhusudan follow? Number 3. Same passage থেকেই তোমাদের 3 নাম্বারটি করতে দেওয়া হয়েছে, তাও আমি আরেকবার বলছি। Michael Madhusudan Dutt, popularly known as Madhusudan, was a celebrated 19th century Bengali poet and dramatist. He was born in Shagordari on the bank of the Kaptaksha River, a village in Keshavpur Upazila under Jashor district. From an early age, Dutt aspired to be an Englishman in form and manner. Though he was born in a sophisticated Hindu family, he converted to Christianity as a young man, much to the ire of his family, and adopted the first name Michael. In his childhood, he was recognized by his teachers as a precious child with a gift of literary talent. His early exposure to English education and European literature at home and his college inspired him to imitate the English in taste, manners, and intellect. Madhusudan was an ardent follower of the famous English poet Lord Byron, so after adopting Christianity, he went to Europe and started composing poems and plays in English. They showed his high level of intellectual ability. However, he failed to gain the right appreciation. To his utter frustration, he found that he was not esteemed as a native writer of English literature. Out of his frustration, he composed a sonnet in Bangla, Kapotakshanath, which earned him huge reputation in Bangla. Gradually, he could realize that his true identity lay in Bengal and he was a sojourner in Europe. Afterwards, he regretted his fascination for England and the West. He came back to Bengal and devoted himself to Bangla literature from this period. He has written the first Bangla epic, Meghnad Bodh Kavya. Captain Dekachi, from the childhood, Michael's high level of intellectual ability was dashed. He was treated as a precious child with a gift of literary talent by his teachers, but he had the dash that his society might not be able to dash his intellect. So he adopted Christianity, went to Europe, and started dash poetry and drama almost entirely in English. Though he failed to gain right appreciation from the West, he dash huge reputation in Bangla, composing the sonnet Kapotakshanath. Number 4. আমাদের আনসিন টেক্সটটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপর। টেক্সটটি আমি পড়ে শোনাচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায় ওয়াজ এ বেঙ্গালি নভেলিস্ট অ্যান্ড ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য লিডিং লাইটস অফ মডার্ন বাংলা ফিকশন। ডিউরিং এ শর্ট লাইফ স্প্যান অফ 48 ইয়ার্স হি প্রডিউস 36 নভেলস অ্যান্ড 177 শর্ট স্টোরিজ। হিজ ইম্পর্টেন্ট ওয়ার্কস ইনক্লুড পদ্মানদীর মাঝি অ্যান্ড পুতুল নাচের ইতিকথা, শহরতলি অ্যান্ড চতুষ্কণ। Manik Bandyopadhyay was born on 19 May 1908 in a small town called Dumka in the district of Santal Parganas in the state of Bihar in India. His real name was Prabodh Kumar Bandyopadhyay. His pen name was derived from his pet name Manik. He was the fifth of the 14th children of his parents Harihar Bandyopadhyay and Nirodha Devi. His father Harihar was a government official who traveled across undivided Bengal in connection with this job. With his job, this gave Manik to experience life and living of people in different parts of Bengal in his early life.
Since his childhood, Manik was carefree and adventurous, and indeed he had a sensitive mind. He lost his mother on 28 May 1924 when he was only 16 years old, and his bereavement left a deep mark in his psyche. Since early life, he had struggled with poverty and epilepsy. On 3 December 1956, he collapsed and went to a coma. He was admitted to the Nilratan Government Hospital on 2 December, where he died the next day. He was 48. His funeral took place at Nimtala Crematorium in North Calcutta. ইনফরমেশন ট্রান্সফারে ওয়ান নাম্বার গ্যাপটি আছে ওয়ারের ঘরে, টু নাম্বার গ্যাপটি আছে ওয়েনের ঘরে, এবং থ্রি নাম্বারটি আছে ইভেন্টের ঘরে, ফোর নাম্বারটি আছে আমাদের ওয়েনের ঘরে, এবং ফাইভ নাম্বারটি আছে ওয়ারের ঘরে। আশা করি তোমরা করতে পারবে, সমস্যা হবার কথা নয়। Five, write a summary of the above passage in your own words. Six number, six number of the matching. Column A, we should say no to corruption. B, corrupt persons are. C, now it is high time we. D, we should work. E, but we are so self-centered. Column B, one, together if we want. Two, did something. Three, not only was honest. That we do not think because it is. আমি আবার কলাম বি বলছি, ওয়ান নাম্বার টুগেদার ইফ উই ওয়ান্ট, টু ডিড সামথিং, নট অনলি ওয়াজ ডিসঅনেস্ট, এখন থ্রি নাম্বারটি ডিসঅনেস্ট হবে, ফোর নাম্বার দ্যাট উই ডু নট থিঙ্ক বিকজ ইট ইজ। কলাম সিতে আছে, বাট অলসো হার্মফুল টু আওয়ার সোসাইটি, টু নাম্বার অফ দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার কান্ট্রি, থ্রি নাম্বার এগেনস্ট করাপশন, ফোর নাম্বার এ সিরিয়াস সোশ্যাল ক্রাইম, ফাইভ নাম্বার টু কন্ট্রোল করাপশন, টু কন্ট্রোল করাপশন। টেবিলটি একটু ভালোভাবে লক্ষ্য করে নিয়ে তোমরা প্রয়োজন বোধে খাতায় তুলে নিয়ে তারপর কাজটি করবে। নাম্বার সেভেন, আমাদের রিয়েল ইনস্টি আমি বলছি, হি ফেল এ নাম্বার, ফেল ফাস্ট স্লিপ দেয়ার বাট এ গ্রেট নয়েজ ও কেম হাম। বি নাম্বার, ইট ওয়াজ ক্রাইং ফর পেইন ইন হিজ লেগস। সি, আন্ডার ক্লোজ ওয়াজ ভেরি মাচ অ্যাফ্রেড অ্যান্ড হি ফেল শিওর দ্যাট দ্য বিস্ট উড কিল হিম। ডি, এ লায়ন হ্যাড এন্টার দ্য কেভ রোরিং লাউডলি। ই, হি ওয়েন্ট টু দ্য লায়ন। এফ, দেন হি রিমুভড এ থর্ন ফ্রম দ্য, থর্ন হবে এফ নাম্বার, দেন হি রিমুভ দ্য থর্ন ফ্রম দ্য লায়ন্স পজ। জি নাম্বার, সুন হি রিয়েলাইজ দ্যাট দ্য লায়ন ওয়াজ নট অ্যাংগ্রি। এইচ নাম্বার, ওয়ান্স আন্ডার ক্লোজ প্লেড অ্যাওয়ে ফ্রম হিজ মাস্টার্স হাউস অ্যান্ড হাইড হিমসেলফ ইন এ ফরেস্ট। আরেকবার দেখাচ্ছি,
এটি তোমাদের খুবই পরিচিত একটি রিঅ্যারেঞ্জ, আশা করি করতে সমস্যা হবে না। মেয়েরা তোমরা রিঅ্যারেঞ্জটি করবে এবং সেই সাথে দেওয়া হোমওয়ার্ক যা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সুন্দরভাবে করে ফেলবে। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদেরগুলো আবার মিলিয়ে দিব। তো সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।